हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय চ্যানেল এসকে ফ্যামিলি ব্লগস। কে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বুঝতেই পারছো আমি বাইরে বেরিয়েছি। তো আজকে শনিবার, তিতলিকে নিয়ে চলে এসেছি ব্যায়াম ক্লাসে। তোমরা তো সবাই জানো যে তিতলি ব্যায়াম ক্লাসেই আছে। তো তিতলিকে নিয়ে চলে এসেছি ব্যায়াম ক্লাসে। তিতলি ক্লাসে ঢুকে গেছে অলরেডি, আর আমি এখন বাইরেই আছি। আর তোমাদের দাদাজি তাড়াতাড়ি চলে আসবে, তো ওই আমাদের নিতে আসবে। চলো, তিতলি কেমন ব্যায়াম করছে সেটা দেখে নিই। তো সবাই এখানে ব্যায়াম করছে, জুতো দেখতেই পারছো। অনেকে আজকে তাই আসেনি, পরীক্ষা চলছে তাই আজকে কম স্টুডেন্ট এসছে। তো সবাই ব্যায়াম করছে। দেখো ম্যাম কাউন্ট করছে, আর ওরা সেই কাউন্ট অনুযায়ী করছে। সবাই মিলে বসে আছে, বসে গল্প করছে। দেখো তোমাদের দাদা চলে এসেছে। তিতলির এখনো ছুটি হয়নি, ওয়েট করতে হবে। এই হবে, একটু পরে হয়ে যাবে। তুমি দাঁড়াও, বন্ধুরা। এই যে রাস্তাটা দেখছো, এটা আমাদের মেন রোড, আন্দুল রোড এটা। তো এই রাস্তাতে পয়লা বৈশাখের দিন বন্ধুরা খুব বড় একটা মেলা বসে। একদিনেরই মেলা হয়, প্রচুর ভিড় হয় মেলায়। একদিনেরই মেলা এই যে আন্দুল রোড, এটা আমাদের মেন রোড। আমাদের এই যে দেখো মেলার জন্য এখন থেকেই, দেখো জিলেপির দোকান এখন থেকেই বসে গেছে। পয়লা বৈশাখ এখনও দেরি আছে, কিন্তু এখনও দেখো জিলেপির দোকান আগে থেকে বসে যায় এখানে। দেখতে পাচ্ছ, এই দেখো জিলেপির দোকান বসেই গেছে। দেখো এরা আগে থেকে চলে আসে, 10-12 দিন আগে থেকে। এই যে দেখেছো পুরো রাস্তাটা দুদিকে পুরো মেলায় ভর্তি হয়ে যায় পুরো বন্ধুরা। আর তোমাদের আরেকটা জায়গা দেখাবো চলো, যেখানে আমাদের মন্দির আছে, বাবা পঞ্চানন্দের মন্দির, মা কালীর মন্দির। সেখানে একটা ছোট্ট মাঠ মতন আছে, সেখানে দেখে ঝাঁপের অনুষ্ঠান হয়। এই যে গাজন উৎসব হয়, সেই গাজন উৎসবে ঝাঁপ হয়। ওখানে কাঁটার ওপরে ঝাঁপ হয়, বঁটির ওপরে ঝাঁপ হয়। দেখো বন্ধুরা, যে মাঠের কথা তোমাদের বলছিলাম, ওই যে ঠাকুরের স্থানে চলে এসেছি। দেখো এই আমাদের পাড়ার ভেতরেই এরকম একটা কালীমায়ের মন্দির। এরকম এখানে বাচ্চারা আবার কেরাটেও শেখানো হয় শনিবার রবিবার করে। এরকম কেরাটে শেখানো হচ্ছে, সাজ শেখাচ্ছে। এরকম এই যে বাচ্চাদের কেরাটে শেখানো হয়। এরকম মন্দিরটা, এই যে এখানে ধূপ ফুপ জ্বালানো হয়, এরকম মন্দির। এই যে বাবা পঞ্চানন্দ, এখানে ছবি তুলি একটা ভালো করে। দেখো এই যে একটা বাবা পঞ্চানন্দের মন্দির। তুমি ধূপ ফুপ আনো নি কিছু সময়? দেখাই শনিবার করে একটু মায়ের মন্দিরে একটু বেশি ভিড় হয় এখানে বন্ধুরা। দেখো কত ভিড় দেখতে পাচ্ছ, মন্দিরটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ। এই যে দেখো, দেখো এই যে কত ভিড়। দেখো সব বসে আছে, সব এই সব পুজো দিচ্ছে। দেখো যে মোমবাতি জ্বালানো হচ্ছে, ধূপ জ্বালানো হচ্ছে। আমি
তুমি ব্যায়াম করবে নাকি? চলো অ্যাকচুয়ালি বন্ধু কি বন্ধুরা কিন্তু কিডনির ক্যারেটা শেখার খুব ইচ্ছা না? ক্যারেটা শেখার ওর লাস্টে যোগ ব্যায়ামে দিয়ে দেওয়া হলো না, কিডনি তো খুব ইচ্ছা যে ক্যারেটা শিখবো, কিন্তু লাস্টে তো যোগ ব্যায়ামে দিয়ে দেওয়া হলো, ক্যারেটা আর দিয়ে দেওয়া হলো না। এখানে পরিবেশটাই খুব ভালো, বলো একদম শান্ত সুস্থ পরিবেশ পুরো। নোংরা ওই যে কালীমায়ের মন্দিরের পাশেই যে জায়গাটা যেখানে পোস্টের লাইটটা জ্বলছে ওই জায়গাটা করেই ঝাঁপ হয়, ওখানে ঝাঁপের বাঁশ বাঁধা হয়, ওই জায়গাটা করেই ঝাঁপ হয়। আর পুরো এই যে মন্দিরটা দেখছো বড় মন্দির, এই মন্দিরের সামনেই যারা সন্ন্যাসী হয় তারা সন্ন্যাসীরা ওখানে সন্ন্যাসীদের নাচ ফাচ হয়, আর এই জায়গাটা করে ঝাঁপ হয়। ওই জায়গাটা মা কালীর মন্দিরের পাশেই এখানে মাছ দিয়ে বানানো হয়। চলো তাহলে দিদির ক্লাসের দিকে যাই, দিদির মনে হয় ছুটি হয়ে গেছে তাই নিতে যাই, সময় এগিয়ে গেছে তো আমি যাই এবার, দিদির মনে হয় ছুটি হয়ে গেল। দেখা যাচ্ছে বন্ধুরা ছুটি হয়ে গেছে, মা বেটি দুজনেই আসছে, চ হ্যাঁ। এই দেখো এর বেরোলেই ব্যায়াম থেকে, ব্যায়ামে এলে ব্যায়াম থেকে বেরোলেই এর ড্রামা চালু হয়। চাউমিন না রে রোল, চাউমিন রোল 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 রোজ কি খাওয়া ভালো নাকি? বেকার ময়দা জিনিস কী বলো? আরে বন্ধুরা এ যখনই ব্যায়াম ক্লাস আসবো হয় রোল নাহলে চাউমিন, বলো তোমরা নিজেরাই বলো যে একটা ময়দা জিনিস তো সবসময় বাচ্চাদের ভালো নয়, কিন্তু এখানে এলেই ও বায়না ড্রামা, ওর হয় পকোড়া খাবে নাহলে চাউমিন খাবে নাহলে রোল খাবে। চল চুপ করে একদম ঘরে চলো একদম, দেখি ও বলেছে যখন বন্ধুরা ও না নিয়ে ছাড়বে, দেখা যাক। ঠিক আছে হ্যাঁ, চাউমিনের দোকানটা খোলা আছে নাকি দেখি, চলো বন্ধুরা চাউমিনের দোকানটায় যাই তাহলে। এই যে বাড়ি চলে এসছে দুজনে, আজকে তিল্লির ভাগ্যটা খুবই খারাপ, কোনো দোকানই আজকে খোলা পায়নি চাউমিনের, কত দোকান ঘুরে এলাম কি জানি আজকে হঠাৎ করে সব দোকান বন্ধ, কেন কিছু বুঝতে পারলাম না আমাদের এখানে সব চাউমিন দোকান। তো আর একটা দোকান আছে খোলা জানো সোমা, সে আমরা যে দোকানটায় রোল খাই অনেক পুরোনো আগের দোকানটা, সে দোকানটা একটু রাত্রেবেলার দিকে যাবো 8টার সময় থেকে 8:30টার সময়, দেখি যদি পাওয়া যায়। আজকে আমাদের এখানে সব দোকান বন্ধ বন্ধুরা, যে দোকান থেকে আমরা নিয়ে চলি সে দোকানটাও বন্ধ, সব দোকান বন্ধ, তোর ভাগ্যটাই খারাপ। যা সোমা কোনো জায়গায় পেলাম না, সত্যি বাবু ভাগ্যটাই খারাপ, আগে কোনো জায়গায় চাউমিন পেলাম না, ওই পুরনো দোকানটায় গেলাম সেখানেও পেলাম না, পাওনি তাহলে না বন্ধুরা, তাই তাই তিদলির জন্য দেখো রোল নিয়ে চলে এসেছি আর কি করবো, সে চাউমিন পাইনি রোলই নিয়ে চলে এসেছি। সে কোথায় তিদলি কোথায় গেছে? ওই যে ছাদে, ছাদে বসে আছে নাকি খাওয়া খাচ্ছে নাকি? হ্যাঁ আসুক তাহলে, আমি জামাটা খুলি আসুক, হ্যাঁ দিয়ে দেবে আর কি করবো, ঠিক আছে বলো খেয়ে নিয়ে অন্য পরে পরে তোকে চাউমিন খাওয়াবো। হ্যাঁ এটাতেই খুশি হবে, এটাই দিয়ে দেবো বন্ধুরা আর কি করবো, এখন পাওয়া যায়নি রাত্রিবেলা এত রাত্রিবেলা, চলো আসুন দেখি কেমন হয়েছে। তাই বন্ধুরা এই যে ছাদ থেকে নেমে এসছে, নেমে এসেই খেতে শুরু করে দিয়েছে, এই চাউমিন পেলাম না রোলটাই মেরেছে তাহলে, ও ঠিক আছে রোল হলেও হবে মনে মনে, চাউমিন রোল যেটা হলেও ওর হবে, ঠিক আছে খেয়ে নেয় তাহলে, ঠিক আছে ঠিক আছে বন্ধুরা গুড নাইট। আজকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, তো সকলে ভালো থেকো, গুড নাইট, বাই বন্ধুরা।